আনন্দিত আমার আমাদের গৌরব এলাকার গৌরব আমার সিদ্ধহারা গৌরব আমার বদলে আমার পাশে যাকে আমার অন্তর থেকে অন্তস্তর থেকে সর্বস্থলে আমি সহযোগিতা এবং আমি আন্তরিকভাবে উনাকে আমি সমর্থন দিয়ে দিচ্ছি নির্বাচন করার জন্য আমার ৬ নম্বর ওয়ার্ডে আমরা জসীমউদ্দিনকে যোগ্য প্রার্থী হিসেবে স্বীকৃত এবং আর্থিক সম্বল সম্পন্ন একজন প্রার্থীকে আমরা দাঁড় করিয়েছি এখানে আর কোনো প্রার্থী নাই আমরা ৬ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন থেকে অবহেলিত রাস্তাঘাট কিছু নাই আমাদের এখানে তাই আমরা আজকে সব হিন্দু আমাদের এখানে হিন্দু মুসলিম বড়ুয়া সবাই সব জায়গার সব জাতের সব শ্রেণীর লোক আমরা এক সমাজবদ্ধ হইয়া বাস করি ইনশাল্লাহ আমরা সবাই এক হইয়ে এই জসীমকে পাশ করি ইনশাল্লাহ এলাকার উন্নয়ন করতে চাই সবাই এক কাতারে এসে এক এক একটা বড় গ্রামের এক হইয়ে আমরা জসীমকে আমার ভাইপু জসীমকে প্রার্থী করিয়েছি জসীমের কোয়ালিটি শিক্ষিত মার্জিত এবং সাহস অর্থ সব কিছু আছে আমি মোহাম্মদ জসীমউদ্দিন আমার পিতা মরহুম মাওলানা সালামতুল্লাহ সাবেক শিক্ষক কক্সবাজার হাশিমিয়া আলিয়া মাদ্রাসা আমি কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফরম সংগ্রহ করেছি আমার প্রথম নির্বাচনী ইশতেহার হবে ওই অত্র ৬ নম্বর ওয়ার্ডে মানুষের মুখে হাসি ফুটানো ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ৬ নম্বর ওয়ার্ডের সন্ত্রাস নির্মূল এবং ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক রাস্তাঘাট নালা নর্দমা যাবতীয় যেগুলো অসমাপ্ত কাজ রয়েছে এগুলো সমাপ্ত করা এবং এই যে বাস টার্মিনাল কেন্দ্রিক এই কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এই ৬ নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা এইসব জর্জরিত সমস্যা সমাধানে ইনশাল্লাহ আমি আমার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব আমি যেহেতু নিজেও তরুণ প্রার্থী আমি আমার বয়স তেমন বেশি হয়নি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ছাত্র ছিলাম আমি বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ব্যক্তি আমার আমার ইয়ে হবে মহিলা এবং আমাদের মহিলা ভোটার এবং পুরুষ ভোটারদের জন্য আমার বার্তা হবে আমি আপনাদেরকে এই কক্সবাজার ৬ নম্বর ওয়ার্ডের শিক্ষা বিস্তারে সন্ত্রাস নির্মূলে এবং সার্বিক উন্নয়নের জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যাব ইনশাআল্লাহ।